আমারও মনে হয় যে আমার বিপরীতে যে প্রধান নারী চরিত্রটা আছে না সেটাও অনুমিতা দেবী ছাড়া আর কাউকে মানাবে না। ওরম রাসভারী একটা চেহারা, শিক্ষার ছাপ আর কারোর আছে? একটা রোলের জন্য তোমার কাছে আবদার করেছি বলে তুমি এটা ভেবো না। আমি লোকে দৌড়ে দৌড়ে রোল ভিক্ষে করে বেড়াবো। আমি এখন বুঝতে পারি বাবা কেন তোমাকে ছেড়ে চলে গেছে। আমরা সবাই তোমাকে হেল্প করতে চাই, তুমি কারোর কথা শোনো না, বেরিয়ে যাও। এই দেখো, আমায় বিয়ে করবে? কিরে, মাংসটা খাবি না? না, তুই নিয়ে নে। তোদের খাওয়া হইল? নে, খেয়ে নে। কি ভাতের থালা লইয়া বসে আছিস? আমার খিদে নেই মা, তুমি ভাইকে দিয়ে দাও। খিদা নাই? ও মা, খিদা নাই মানে সব ভাতই তো পইরা রইল। আরে এইভাবে চললে তোর এত খাটনি পোষাবে কে করে শরীরে? দিদির ভাতটা আমায় দিয়ে দাও মা, কাল অরুণ দার সাথে সিন আছে না, দিদির মনে এখন থেকে টেনশন শুরু হয়ে গেছে, দিদির ওই আমি খেয়ে নি। ও মা, সে কি কথা, এই এতগুলা ছবি করবার পর এইসব আবার কারো হয় নাকি? নে মা, হাত চালিয়ে একটু খেয়ে নেই। আর সে বলে তোর সঙ্গে পাঠ থাকলে নাকি তার টেনশন হয়, এমন দাপট আমার মাইয়ার অভিনয়ের। হ্যাঁ, আমার ভালো লাগছে না মা, এখন থাক না এসব কথা, থামবে, আমার ভালো লাগছে না। কোনোদিনই তো কোনো কিছু তোর ভালো লাগে না, কতবার কইছি একটা ভালো পাত্র দেখা তোর বিয়ার ব্যবস্থা করি, তো সেই দিকে তো মেয়ের মতি গতি নাই, এখন কিছু কপালে জুটলে হয়। শিব জুটবে গো মা, শিব বাগজাল পরে হাজির হবে, আর পাড়ার হাড়ুকাকুর মতো গাঁজা টানবে, আর দিদি কলকে সাজিয়ে দেবে। কথা শোনো, কথা শুনলে মনে হয় মুখে একেবারে নোড়া গজে দি। দিন রাত প্রাণ পাত খাইটা এই সব তোর অন্ন জোগাচ্ছে, আর তোরা কি না খালি একবারে বাক্কি, খালি বাক্কি শুনো দিয়ে একেবারে মোড়া এক খা। গায়ে দেবে না বলে দিচ্ছি, গায়ে দিলে না পুলিশে দিয়ে দেবো। হ্যালো, হ্যাঁ গায়ত্রী বিশ্বামী, বাবুসোনা আমায় চিনতে পারছো তো? হ্যাঁ মানে আমি। হ্যাঁ বাবুসোনা বল, কেন চিনতে পারবো না, কি হয়েছে? হ্যাঁ বলছিলাম, তুমি কি একবার আমাদের বাড়িতে এখন আসতে পারবে? এখন এত রাতে? সব ঠিক আছে তো? কারোর কিছু হয়নি তো বাবুসোনা? মা কেমন যেন পাগলের মতো করছে, বারবার বলছে তোমার সাথে দেখা করবে। একবার তো সিঁড়িও নেমে যাচ্ছিল, বলছিল একা একাই নাকি তোমার বাড়িতে চলে যাবে। তারপরে আমি আর শ্যামা দিদি কোনো মতে মাকে আবার শোয়ার ঘরে নিয়ে গেছি। এদিকে খাকাও বাড়িতে নেই, আর ঠাম্মা ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়েছে, আমি যে কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। কোনো ডাক্তার দরকার আছে? আমি ডাক্তার নিয়ে আসবো সঙ্গে করে। না না, ডাক্তার তো দেখছে মাকে পিসি, আজ এসেছিল। ডাক্তার লাগবে না, তুমি কি একবার আসতে পারবে প্লিজ, বারবার তোমার নাম করছে, একবার আসো। আর এদিকে আমার সাথে ঝগড়া হওয়াতেও তো কিছু বলছে না আমাকে ঠিক করে। আমি আসছি, এখনই আসছি। মা আমাকে এখনই একবার বেরোতে হবে। এই এত রাতে কোথায় যাবি, কার কি হয়েছে? ওই দেখো মেয়েরা কাটে না মুখে, আরে কিছু বলবি তো? যেটা ভয় পাচ্ছিলাম মা মনে হয় সেটাই হলো। আমি এত রাতে কোথাও যেতে দিব না। সে তো আমায় ডাকেই নি মা, তাহলেও না করতে পারতাম। আজ তার ছেলে আমাকে ডেকেছে, তার পিসিকে তার খুব দরকার, কি করে না করি বলো তো, যেতে আমাকে হবেই মা।
সে কি চলে গেছে মানে? এই যে বললো থাকবে, আমাদের কাকুজির জন্মদিনে একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ দেবে। জানি না স্যার, দরজা তো বন্ধ। দারোয়ান এসে বললো ম্যাডাম জি বোম্বাই চলা গিয়া। বাহ অপূর্ব, বোম্বাই চলা গিয়া। আর এই যে আমি সকলকে ম্যানেজ করে খবরটাকে ঝামা চাপা দিলাম, অরুণের বাড়ি থেকে নিষ্ক্রমণের খবরটা অন্য কোনো কাগজে ছাপতে দিলাম না, তার বদলে কিছুই পাবো না? পাবেন এই প্যাকেট। কি এটা? দারোয়ান আমাকে দিল, আমি যদি ভুল না করি এটা সুচরিতা সেনের তরফ থেকে আপনার জন্য। আমারই তো, নাম লেখা নেই কিন্তু। প্যাকেটটা খুলেই দেখুন। আমি চললাম। চললে কোথায়? বাড়ি। এত তাড়াতাড়ি? গল্পের ট্র্যাকে একজন নায়িকা সম্পূর্ণ ভ্যানিশ। আমরা যাদের এত সুন্দর করে গড়ে তুললাম, আপনার মতো শুদ্ধ ভাষায় বলতে গেলে নির্মাণ করলাম, সে জুটি তো বাংলার মানুষের মন থেকে মুছে যাবে স্যার। তাদের তো কদিন পর সবাই ভুলে যাবে। কিচ্ছু ভুলবে না। তুমি কি ভাবছো অরুণ সুচরিতার ছবি করবে না? সে হয়তো করবে, কিন্তু সেই সব ছবি কি হারিয়ে যাওয়া সুর, সপ্ত সুরের মতো কাল্ট হয়ে থাকবে? কি হলো? দেখো দেখো, ভালোভাবে দেখো। এ তো শুটিং স্টিলস, সপ্ত সুর হারানো সুরের। এইগুলো তো আমাদের কাছেও আছে, এটা এত কসরত করে পাঠানোর কি দরকার ছিল স্যার? আসল জিনিসটাই মিস করে যাচ্ছ। ওই চিরকুটটা পড়ো। জন্মদিনের শুভক্ষণে দৈনিক বাজার পত্রিকাকে বাংলা রোমান্টিক জুটির শুভেচ্ছা। এটার মানে কি স্যার? আর এটা দেখে আপনি তো লাফাচ্ছেনই বা কেন? ছেলেবেলায় ভাব সম্প্রসারণ পড়নি? ঝাড়া 10 নম্বর থাকতো। এই কথার আর ভাব সম্প্রসারণ কি? জন্মদিনের শুভকামনা জানি পত্রিকা, জানি না স্যার। 1 নম্বর, এখনো সেরা রোমান্টিক জুটি তিনি আর অরুণ কুমার। 2 নম্বর, আলোচনার বিষয়বস্তু অরুণ এবং সুচরিতা ছিলেন, আছেন, থাকবেন। এবং 3 নম্বর, এই জুটির মধ্যে সুচরিতাই যে শেষ কথা সেটাও তিনি ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। আপনার তাই মনে হয় স্যার? নিশ্চয়ই। আর মনে হচ্ছে বলেই আমাদের জন্মদিনের ইস্যুতে এই ছবিগুলোর সঙ্গে ওই চিরকুটটাও ছাপবো। একদিকে নায়ক বাড়ি থেকে বেরিয়ে অন্য নায়িকার বাড়ি চলে গেল, আর অন্যদিকে আসল নায়িকা সেই খবরটা চেপে গিয়ে পাড়ি দিল বোম্বে। এই খেলাটা যে আমার কি পছন্দ হয়েছে নিবেদিতা। কি লা লা লা, তুমি
গায়ত্রী, জানিস আমি সবাইকে বলেছি, কতবার বলেছি, আমি গায়ত্রীর বাড়ি যাব, আমি গায়ত্রীর বাড়ি যাব। কেউ আমাকে তোর কাছে নিয়ে যাচ্ছে না রে। এসব কি খাচ্ছ তুমি? কেন খাচ্ছ এসব? তুমি জানো না এসব খেলে কি হয়? ঘুম শান্তির ঘুম হয়। চলো 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 পাল্টা।